আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার ডায়েটের ফার্স্ট নাম্বার দিন, আলহামদুলিল্লাহ। আজকে আমার ওয়েট হয়ে গেছে 79.3 কেজি, পাক্কা কমছে। প্রথম দিনের তুলনায় আজ পর্যন্ত আমার ওয়েট কমছে প্রায় 2.5 কেজির মতো, মাশাআল্লাহ। দেখতে দেখতে ফার্স্ট দিন কমপ্লিট হয়ে গেছে, ইনশাআল্লাহ এরকম হতে হতে পুরো 1 মাস কমপ্লিট হয়ে যাব। আজকে সকালের মর্নিং ড্রিঙ্কও আমি সেম রাত্রের হার্বাল টি রাখছি। এটা এত বালা কাজ করে, হওয়ার মতো না, মানে আমি তো পুরা ফ্যান হয়ে গেছি এটা। আজকে আমার সকালের নাস্তা আছে ব্রেড বিনস, আর এটার লগে 2টা অনিয়ন রিংস লইছি। খালি ব্রেড বিনস ভালো লাগে না, আমি বেশ করি বাটার লাগাই। আমি সবসময় বাটার বেশি খাই, বাটার ঘি, এটা আমি কোনো সময় আমার ডায়েট থেকে সরাই না। একটা জিনিস যেটা হওয়ার আছিল টাইমের কথা, আজকে একজনে কমেন্ট করছেন যেন টাইম মেনশন করে দিলে ভালো হয়। আসলে টাইমের জিনিসটা যেটা আমার কাছে যেটা মনে হয় আর কি, যেন যে টাইমে আমরা সবসময় খাই, ধরুন কেউ যদি 10টার সময় ব্রেকফাস্ট করেন, 2টার সময় লাঞ্চ করেন, তো দেখা যায় ওই টাইমে কিন্তু আপনার মেটাবলিজমটা স্ট্রং থাকবো, ওই টাইমে অ্যাক্টিভেট হয়। অন্য কোনো টাইমে দেখবা যারা এক টাইমে সবসময় খায়, তারা ওই টাইম যে সময় ওই সময় কিন্তু ফেটোবুক লাগে, কারণ ওই টাইমে আপনার মেটাবলিজম খাম করা শুরু করে। তো সব থেকে বেটার হয় যে সময় আপনার খাওয়ার টাইম, এই সময় খাওয়া স্টার্ট করতা, এই সময় খাইতা। আমি জাস্ট অতটুকু মেনশন করে দিতাম সাইরাম, কারণ আপনার সকালের ব্রেকফাস্ট 10টার ভিতরে হয়ে যেত, আর আপনার লাঞ্চ 4টার ভিতরে হয়ে যেত। আপনার প্রত্যেকটা খানের মাঝে অ্যাটলিস্ট হইলো 4 আওয়ার গ্যাপ থাকত। আজকে আমার লাঞ্চও আসছিল তো ভাত, একটা সবজি, আর এখানে একটা কারি, আর কিছু কিউকাম্বার। সেম খাওয়ার আধা ঘন্টা পরে আমি ইয়োগার্ট খাইছি, গুড় দিয়া, আর উপরে কিছু ব্ল্যাক সিড দিয়েছি। দ্যাটস ইট। আজকে আমার নাইট ড্রিঙ্কের লগে আমি 1 পিস কেকও রাখছি, লগে নাটস, ক্যারনবেরি এটিও আছিল, আর 1 পিস কেকও আছিল। আমার ডিনার সেম খালকুলা খানি, 1 স্লাইস আনারস আমি হাতিয়া লইছি, দ্যাটস ইট, আর কিছু নাই। আর আমার নাইট ড্রিঙ্কও হার্বাল টি, খাইতেও জেলা ভালো লাগে, খামইলা অত বালা করে। আপনারা একবার হইলে এটা ট্রাই করিয়ন, যখনই ওয়েট লস করতে চাইবা এটা অবশ্যই অবশ্যই আপনার লিস্টের মাঝে রাখবা। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার 5 দিন হয়ে গেছে, আর 5 দিনে মোটামুটি পাল্লা আমার ওয়েট লস হয়েছে। সব থেকে বড় হয়ে লাগে আমি 5 দিন সুন্দর মতন কমপ্লিট করতাম পারছি, আর আগামী দিনগুলোর জন্য ঠিক মতন কমপ্লিট করতাম পারি, এখানেও খালি চাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ কালকে আবার একটা ভিডিও আপলোড করবো।